দখল হয়ে যাচ্ছে টোটো সম্প্রদায়ের জমি। অভিযোগের স্বরূপ টোটো সম্প্রদায়ভুক্ত মানুষেরা, সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখুক চাইছেন তারা। দখল হয়ে যাচ্ছে টোটো সম্প্রদায়ের জমি, এমনটাই অভিযোগ জানাচ্ছেন এই সম্প্রদায়ভুক্ত মানুষেরা। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মাদারিহাট বীরপাড়ার ভারত ভুটান সীমান্তে টোটো সম্প্রদায়ের বাস। বর্তমানে টোটোপাড়ায় জনসংখ্যা প্রায় 1600 ছাড়িয়েছে, তবে তাদের বসবাসযোগ্য জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে, এমনটাই অভিযোগ জানাচ্ছেন টোটোরা। জানা যাচ্ছে এর আগে টোটোদের জন্য বরাদ্দ ছিল 1993 একর জমি, যা এখন 347 একর টোটোদের জন্য বরাদ্দ করে বাকি জমি ওয়েস্ট করে দেয় সরকার। আর এই জমির মধ্যেও ভাগ নিতে আসছে অন্যান্য সম্প্রদায়ের লোকেরা। দিন দিন টোটো সম্প্রদায়ের জমি দখল হয়ে যাচ্ছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। এই সমস্যার সমাধানের জন্য গত বছর টোটো পাড়ার বাসিন্দাদের নিয়ে আলোচনা করেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার। টোটো পাড়ার জমি জরিপ করার উদ্যোগ নেন। টোটো পাড়ার জমির অবস্থান ঠিক কি পর্যায়ে রয়েছে তা জানতে চাইছেন জেলা প্রশাসন। যদিও জমি জরিপের কাজ শুরু হলেও সরকারি খাতায় সেই কাজ এখনো শেষ হয়নি। টোটোপাড়া বল্লালগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপচাঁদ টোটো জানান, ছোট্ট এই টোটো সম্প্রদায় বড়ই সমস্যার মধ্যে আছে। তারা সকলেই চাইছেন সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখুক এবং টোটোপাড়ার সীমানা নির্ধারণ হোক। আমাদের ফার্স্ট সমস্যা তো জমি নিয়ে সমস্যা আছে, বাকি তো ইন জেনারেল ডেভেলপমেন্ট যেটা ওইগুলো তো কিছু কিছু আপনারা দেখছেন, রাস্তা ওই রাস্তা দিয়েই আসছেন আপনারা হয়তো। আমাদের নদী নালা বেশিরভাগ বর্ষাকালে অনেক কষ্ট, আর জলের সমস্যা কিছু আছে। এখন টোটোদের নামে 347 একর রেখে জমিটা বাকিটা জমি ভেস্ট করে দেওয়া হলো গভর্নমেন্ট, 347 একর জমি করে দেওয়া হলো। আর ভেস্টেড হওয়ার পরে যেটা আমাদের কাছে যেটা খাতিয়ান আছে আমাদের টোটোদের নামে 195 জনের নামে, তো ওই জমিগুলো আমরা খুঁজতে গিয়ে কয়েক বছর হয়ে গেছি। ওইটা ডিমার্কেশনের জন্য গভর্নমেন্টের কাছে আমরা সমস্যাটা, আমাদের যে জমির সমস্যাটা সমাধান করে দেবো বলে আমরা কয়েকবার কয়েক বছর ধরেই আমরা চেষ্টা করছি গভর্নমেন্টের কাছে। তো গেল 2022-23 একটা টিম ডিস্ট্রিক্ট থেকে সার্ভে করার জন্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অফিস থেকে টিম পাঠানো হলো, এখানে বসে সার্ভে হইলো। সার্ভে কমপ্লিট হওয়ার পরে আমাদের যেটা ডিমান্ড ওইটা ডিমার্কেশন করে দেওয়ার কথা ছিল, এখন পর্যন্ত এক বছর পেরিয়ে চললো, ডিমার্কেশন এখনো তো হয় নাই আর সমস্যাটা সমাধানের হয় নাই, সমস্যাটা রয়ে গেছে। এই সম্প্রদায়ভুক্ত বাসিন্দারাও জানাচ্ছেন এমনিতেই তাদের জল যাতায়াতের পথ নিয়ে বিস্তর সমস্যা, যা এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এখন এইভাবেই জমি দখল হয়ে যাওয়ায় টোটো সম্প্রদায় বড়ই মুশকিলে পড়ে যাচ্ছে। জমি দখল বলতে আগে থেকেই ওরা টোটো এবং নন টোটো যারা আছে ওরা তো আছে, কিন্তু নিজস্ব যে পাট্টা বা খাতিয়ান নাই বলে ওটা একটু ডিসপুটে আছে। টোটোদের আছে, টোটোদের মোটামুটি 347 একর জমির পাট্টা আছে, বাদ বাকিগুলা টোটোদেরও তো জমি কোনো পাট্টা বা খাতিয়ান নেই। এখন টোটো পাড়ার ছোট্ট একটা তারপরে আমরা টোটো জাতি এখানেই শুধু সারা পশ্চিমবঙ্গ বা সারা ভারতবর্ষে আমরা এখানে আছি 1600 শান্তি, তো আমরাও শান্তিভাবে বাঁচতে চাই। এখন অন্যান্য যারা থেকে গেছে এখন ওনাদেরও গভর্নমেন্ট কিছু বিকল্প একটা ওনাদেরকে সেটেল করে দিলে বা ওনাদের সাথে আমরা তো হাত ইয়া করে। তো ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, জলপাইগুড়ি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।